হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক মানি বাই ইপিএন অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা মার্কেটিং এ টু জেড অন আলিএক্সপ্রেস পার্ট টু পর্বটি নিয়ে। পার্ট ওয়ান পর্বে আমরা ইপিএন এর যে অংশটুকু দেখেছিলাম সেখানে আমরা চলে যাচ্ছি। পার্ট ওয়ান পর্বে আমরা এই পর্যন্ত আমরা দেখা গেছে যে এখানে আমরা কি জেনারেল স্ট্যাটিক এই অংশটুর এতটুকু অংশ আমরা পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম। আজকের পার্ট টু অংশে আমরা দেখব টুলস এবং পাশাপাশি কি দেখব ট্রানজ্যাকশন। তাই আজকে আমাদের পার্ট টু এর মধ্যে আলোচনা করব আমরা টুলস এবং ট্রানজ্যাকশন নিয়ে। প্রথমে আমরা টুলসের অংশগুলো নিয়ে আলোচনা করব। আমরা টুলসে এখন ক্লিক করছি। আচ্ছা, টুলসে ক্লিক করার পর এখানে আমাদের কি দেখাচ্ছে, মাই ক্রিয়েটিভ প্রথম অংশটা। মাই ক্রিয়েটিভে যখন আমি ক্লিক এখানে ক্লিক করা আছে মাই ক্রিয়েটিভ, তো মাই ক্রিয়েটিভে ক্লিক করার পর এখানে যে বিষয়গুলো দেখাচ্ছে সেগুলো এখানে আমার কতগুলো ডিপ লিঙ্ক করা আছে, এই যে সবগুলো ডিপ লিঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে ডিপ লিঙ্ক আলি এক্সপ্রেস থেকে যে ডিপ লিঙ্কগুলো কী কী নামে, এই যে হোম অ্যাপ্লায়েন্স, এডুকেশন অ্যান্ড অফিস সাপ্লাইজ, ফার্নিচার, এখানে আমার অনেকগুলো অনেক ধরনের ক্যাটাগরির ডিপ লিঙ্ক তৈরি করা আছে। তো আমি এখানে দেশে অনেকগুলো ডিপ লিঙ্ক আমি তৈরি করে রাখছি। তো সবগুলো ডিপ লিঙ্ক এখনও কাজ করা হয়নি, কিছু কিছু ডিপ লিঙ্ক দেখা গেছে আমি কাজ করছি এখান থেকে। তো সেফটি ডিপ লিঙ্কগুলো আমি তো এখানে তৈরি করে রাখছি। তো এখন আমরা মাইক্রিয়েটের মধ্যে এখানে আমরা সমস্ত ডিপ লিঙ্কগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা জানবো অ্যাফিলিয়েট লিঙ্ক আর ডিপ লিঙ্ক এই দুইটা কী জিনিস এবং দুইটার মধ্যে পার্থক্য কী এবং দুইটা কীভাবে কাজ করে। তো এখন আমরা বলছি প্রথমে যে অ্যাফিলিয়েট লিঙ্কটা কী। মূলত অ্যাফিলিয়েট লিঙ্ক, ধরুন আপনি এখানে আলি এক্সপ্রেসে যাওয়ার পরে এখানে আলি এক্সপ্রেসে ঢুকলাম, এখানে ঢোকার পরে আপনি ওমেন্স ফ্যাশনে আমি চলে গেলাম। ওমেন্স ফ্যাশনে ঢোকার পর আমি যে কোনো একটা হ্যান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমি প্রোডাক্টে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এখন এখান থেকে যদি মনে করেন আমি এই লিঙ্কটি নিলাম, ওই উপরে যে লিঙ্কটা আছে এটা আমি এখান থেকে ধরুন আমি কপি কিংবা কাট একটা কিছু এখান থেকে করে নিলাম। নেওয়ার পর আমি এখানে যাওয়ার পরে এই যে অ্যাফিলিয়েটিংয়ে ক্লিক করলাম, এখানে অ্যাফিলিয়েটিংয়ে ক্লিক করার পরে এখানে আমি একটা এই লিঙ্কটির একটা নাম দিলাম, যে প্রোডাক্টটা আমি নিলাম সেই রিলেটেড একটা আমি এখানে একটা নাম দিলাম নেম। নাম দেওয়ার পর এখানে আমি আলি এক্সপ্রেস দেখাই দিব, দেখা দেওয়ার পরে ওই লিঙ্কটা আমি এখানে দিব, যেই লিঙ্কটা আমি কপি করে নিলাম সেই লিঙ্কটা এখানে আমি দিব, আলি এক্সপ্রেস দেখানো আছে আর নামটা। এখানে লিঙ্কটা দেওয়ার পর আমি ক্রিয়েট অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করলে আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি আমার সোশ্যাল মিডিয়া, আমার ওয়েবসাইট, পাশাপাশি অন্য যে কোনো জায়গায় আমার মার্কেটিং পারপাস আমি ইউজ করি না কেন, তো সেই লিঙ্ক থেকে আমার মূলত যে সেলটা আসবে আমার কোন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট বা কোন কোন প্লেস থেকে আমার মূলত এই অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে সেল আসছে সেটা আমি এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে জানতে পারবো না। যদি আমি সেটা ডিপ লিঙ্ক ইউজ করি তাহলে আমি জানতে পারবো যে এটা মূলত আমার কোন জায়গা থেকে সেলটা আসলো, পিন্টারেস্ট থেকে আসছে, না ফেসবুক থেকে আসছে, না টুইটার থেকে আসছে, না কোনো ওয়েবসাইট থেকে আসছে, না অন্য কোনো প্লেস থেকে আসছে, সেটা আমি ডিপ লিঙ্কের মাধ্যমে আমি দেখা দিতে পারি। কিন্তু আমি যদি ডিরেক্টলি অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে এখানে নেম আলি এক্সপ্রেস এখানে আমার এই লিঙ্কটি, যেই লিঙ্কটা আমি এখান থেকে দেখালাম এই লিঙ্কটা আমি নিয়ে এখানে যদি দেওয়ার পরে ক্রিয়েট অ্যাফিলিয়েট করলাম অ্যান্ড এই লিঙ্কটা আমি সব জায়গায় মার্কেটিং করতে পারবো। কিন্তু মার্কেটিং করার পরে আমার সেল হলে আমি সেল জেনারেট হলো, কিন্তু কোন জায়গা থেকে আমার সেলটা আসছে সেটা কিন্তু আমি এটা দিয়ে আমি পারফেক্টলি জানতে পারবো না। কারণ এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে শুধু আমার সেল হবে সেটা জানতে পারবো, সেল হয়েছে আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে, কিন্তু আমার কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করলাম, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, না অন্য কোনো সোশ্যাল মিডিয়া, না ওয়েবসাইট, সেটা কিন্তু আমি এখান থেকে পরিষ্কারভাবে ধারণা নিতে পারবো না এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে। যদি আমি ডিপ লিঙ্ক ক্রিয়েট করে কাজ করি তাহলে আমাকে ডিপ লিঙ্ক আমি ক্রিয়েট করলে কাজ করলে আমি সেটা জানতে পারবো যে ডিপ লিঙ্কের মাধ্যমে যে আমি মূলত আমার কোন সোশ্যাল মিডিয়া বা কোন ওয়েবসাইট বা কোন প্লেস থেকে আমার সেলটা আসছে সেটা আমি ক্লিয়ারলি জানতে পারবো। আর এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক আর ডিপ লিঙ্কের মধ্যে পার্থক্য। তো এখন তো আমি দেখালাম যে অ্যাফিলিয়েট লিঙ্কটা কীভাবে এখান থেকে ক্রিয়েট করা হয় করতে হবে। এখন আমরা আছি ডিপ লিঙ্ক। হ্যাঁ, এখন এই যে ডিপ লিঙ্ক, ডিপ লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করতে হবে, এখানে প্রথমে ডিপ লিঙ্কের আপনি একটা নাম দেবেন। তারপর ডিপ লিঙ্কের নাম দেওয়ার পর এখানে আলি এক্সপ্রেস তো দেওয়া আছে, না থাকলে এখান থেকে ক্লিক করে দেখাই দেবেন আলি এক্সপ্রেস। তো এখানে আপনার এই নেম আলি এক্সপ্রেস, তারপর এখানে আপনার কী করতে হবে, এখানে লিঙ্ক টু এনি পেজ, এখানে আপনি কোনটা দেখাই দিতে পারেন, এখানে কোন লিঙ্কটা দেখাই দেবেন, যে আলি এক্সপ্রেসের যে হোম পেজটা আছে সেটা দেখাই দিতে পারেন, কোনটা আলি এক্সপ্রেস আমরা ঢুকি এইটা। তো এখানে যেহেতু আমরা এটা দেখাই দিতে পারি, তো এখান থেকে কোনটা, এই যে আলি এক্সপ্রেস ডট কম, ডিরেক্টলি এইটুকু আমরা দেখাই দিই, এই যে আলি এক্সপ্রেস ডট কম, মনে করুন এই অংশটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এই যে কপি করলাম, কপি করে এই যে এখানে আমি দেখাই দিলাম লিঙ্ক টু পেজ।
তাহলে এটা হইছে আমার ডিরেক্টলি এখানে AliExpress এর আমি যেটা মেইন যেটা আছে AliExpress.com এখানে ওদের যে মেইন ডোমেনটার নামটা আছে AliExpress মেইন ডোমেনের যে নামটা আছে AliExpress.com এটা আমি এখানে দেখাই দিই আমি ক্রিয়েট ডিপ লিংক দিলে আমার কি হলো এখানে যে নাম আমি ডিপ লিংকটা তৈরি করলাম ঠিক আছে এখানে আমি দিলাম ফেসবুক কিংবা নাম দিতে পারে টুইটার কিংবা আমার নিজের নাম কিংবা আপনার নিজের নাম দেবেন আপনার মতো করে আপনি সাজাবেন এখানে যেমন আমি আমার ডিপ লিংকগুলো দেখেন কিভাবে এখানে সাজাইছি আমি আমার ডিপ লিংকগুলো আমি আমার মতো করে সাজাইছি যাতে আমার সুবিধার জন্য আমি কিভাবে বুঝতে পারি যে আমার কিভাবে মানে এখানে সেল হলে কিভাবে আমার জন্য ভালো হয় আমি সেভাবে মূলত এখন সাজাইছি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমার মতো করে আমি সাজা নিয়েছি এখন আপনি আপনার মতো করে ডিপ লিংকগুলো সাজাবেন যাতে আপনি বুঝতে পারেন যে আপনার মূলত এই ডিপ লিংকের মাধ্যমে কোন ডিপ লিংকের মাধ্যমে আপনার সেলটা আসছে আপনি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে করতে পারেন অথবা অন্য কোনো নাম দিয়ে করতে পারেন না হলে আপনি কোনো ক্যাটাগরি সাব ক্যাটাগরি নাম দিয়ে করতে পারেন আর সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি দেখতেছেন যে আমার ফেসবুক থেকে হয়েছে না ইউটিউব থেকে হয়েছে নাকি আপনার টুইটার থেকে না পিন্টারেস্ট থেকে না টামলা না অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ওয়েবসাইট থেকে হয়েছে আপনি ডিরেক্টলি যদি নামটা দিয়ে আপনি যদি ওই ডিপ লিংক ক্রিয়েট করেন তাহলে আপনি সরাসরি বুঝতে পারবেন যে টুইটার থেকে আপনার এই কটা সেল আসছে বা ক্লিক হয়েছে কিংবা আপনার প্রিন্টারেস থেকে হয়েছে কিংবা আপনার ফেসবুক থেকে হয়েছে তাহলে আপনার জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা এটা মূলত আপনি আপনার সুবিধার জন্য আপনি আপনার সুবিধা মোতাবেক আপনি কীভাবে আপনার জন্য ডিপ লিংক করলে ভালো আপনি সেইভাবে করবেন আমি আমার সুবিধা মতো করেছি যে আমার জন্য এইভাবে ডিপ লিংক করলে আমার জন্য ভালো হয় সেম আপনি আপনার মতো করে করবেন সেটা আপনার আলাপ ফেসবুক পিন্টারেস্ট নাম দেওয়া পিন্টারেস্ট ইনস্টাগ্রাম নাম দেওয়া হোক কিংবা আপনার নিজের নাম দেওয়া অন্যের নাম দেওয়া হোক বা অন্য যে কোনো নাম দেওয়া হোক যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ডিপ লিঙ্কগুলো এইগুলো হচ্ছে আপনার ডিপ লিঙ্ক এই লিঙ্কগুলো থেকে আমার ক্লিকগুলো আসছে এই লিঙ্ক থেকে আমার সেলগুলো আসছে এই ডিপ লিঙ্কগুলো থেকে আমার সেলগুলো আসছে সেগুলো তো আপনি বুঝতে পারেন সেটা আপনি বুঝলে হবে তাহলে এখানে আমরা কি করবো নাম AliExpress দেখানো আছে না হলে আমরা দেখাই দেবো পাশাপাশি এখানে আমাদের কি মেইন ডোমেনের নামটা কোনটা এই যে AliExpress.com এই নামটা এখানে দেখাই দিই আমরা ক্রিয়েট ডিপ লিংক ক্লিক করবো তাহলে আমাদের ডিপ লিংকটা তৈরি হয়ে যাবে এইভাবে আমরা একটা ডিপ লিংক তৈরি করবো তো এখন আমরা চলেন যে আমরা এই যে ডিপ লিংক তৈরি করলাম এই যে ডিপ লিংকটা তৈরি করলাম এখন এই ডিপ লিংকটা আমরা এখানে আমাদের AliExpress যে প্রোডাক্ট সেটা কীভাবে আমরা ওই ডিপ লিংকটা ই করবো তো এখন আমরা এখানে যাই চলেন দেখি এই বিষয়টা এখানে আমরা চলে গেলাম এই যে AliExpress-এর এখানে আমরা যখন এটা ক্লিক করলাম তখন আমাদের এখানে দেখেন যে একটা বিষয় এই যে এইটা এই বিষয়টা এই যে এটা এটা কোন বিষয়টা এটা হচ্ছে আমরা এখানে ঢুকি এই যে ব্রাউজার এক্সটেনশন এই যে ব্রাউজার এক্সটেনশন নামে একটা বিষয় আছে এই যে দেখেন ব্রাউজার এক্সটেন এটা আমি ক্লিক করলাম ব্রাউজার এক্সটেনশন এই ব্রাউজার এক্সটেনশন ক্লিক করলে এখানে দেখেন আমাদের বিভিন্ন রকম ব্রাউজার আছে যেমন এই দেখেন এখানে এই যে ব্রেভ ভিভালডি কিবি ব্রাউজার মাইক্রোসফট এজ এখানে আমাদের পরিচিত ব্রাউজারের মধ্যে অপেরা ক্রম মজিলা এই তিনটা ব্রাউজারের সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত সবাই অন্য ব্রাউজারগুলো আছে হয়তো আমরা সবাই দেখা গেছে এই ব্রাউজারের সাথে পরিচিত না তো এখন আমাদের পরিচিত ব্রাউজার আমরা যে অপেরা ক্রম মজিলা আমাদের যেইটা পছন্দ মনে হয় তিনটার মধ্যে তো সেইটা আমরা এখানে ক্লিক করে আমরা সেই ব্রাউজারে ক্লিক করলে সেই ব্রাউজারটার একটা এক্সটেনশন আমরা অটোমেটিক্যালি আমাদের এই যেখানে দেখেন এই যেখানে এখানে অ্যাড হয়ে গেছে সেটা আমরা এখানে অ্যাড হয়ে গেছে কোথায় এই যেটা আমরা যখন আমার অলরেডি আমার এখানে এটা এই এক্সটেনশনটা আমার এখানে এই ব্রাউজার এক্সটেনশনটা আমার এখানে দেখা গেছে অলরেডি অ্যাড করা আছে এই যে এটা ইপিএন এই যে ইপিএনের এই যে আইকনটা দেখা যাচ্ছে এই যে ইপিএনের আইকনটা ইএস এই যে লেখা আসছে এই যে দেখেন এই দেখেন ইএস লেখা আছে এটা তো এখানে আমার এটা আসছে এটা কীভাবে আসছে যখন আমি এখানে যে এই যে ক্রমতে ক্লিক করছিলাম ক্লিক করার পরে সেখানে আমাকে বলছিল যে একশনটা অ্যাড করার জন্য আমি অ্যাড স্টেপ বাই স্টেপ অ্যাডে ক্লিক করছি করার পরে দেখা গেছে আমার এখানে এটা আমার একশনটা চলে আসছে এখানে তো আপনার এইভাবে এখানে আপনাদের ওই যে ব্রাউজারটা পছন্দ সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন তো এটা করার পরে এখন দেখেন আমার ডিপ লিংকটা কীভাবে কাজ করতেছে এখানে তো এখানে করার পরে আমি যদি এই AliExpress ছাড়া অন্য কোনো পেজ দিই তাহলে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু ইএসটা আসবে না যেমন আমি যদি এখান থেকে যে গুগলের পেজ আমার এখানে আছে নাই আমি যদি ধরেন অন্য কোনো পেজে ঢুকে ধরেন আমি দারাজে ঢুকলাম এখন দারাজে ঢুকলে কি আমার কি এখানে ইএস লেখাটা আসবে এই দেখেন দারাজে ঢুকলে আমার কিন্তু কোনো ইএস নাই দারাজ বাংলাদেশের মধ্যে একটা খুব ভালো রকমের একটা ই কমার্স ওয়েবসাইট কিন্তু এখন দেখা গেছে আমি দারাজে ঢুকার পরে কিন্তু আমার এখানে ইএস নাই ঠিক আছে ইএস নাই তাহলে এই এইটা কাজ করবে মূলত যখন আমি AliExpress আমি ঢুকবো তখন এটা ইএস দেখাবে আদারস এখানে এখানে দেখাবে না তো এখন আমার অন্য কোনো ওয়েবসাইটে ঢুকলে এটা দেখাবে না ইএস তো AliExpress যে কোনো পেজে ঢুকি না কেন সেটা দেখাবে এখন আমি আমার যে ডিপ লিঙ্কগুলো ক্রিয়েট করা আছে এই যে ডিপ লিঙ্ক আমি যেটা আলোচনা করতেছিলাম যে ডিপ লিঙ্কগুলো যেগুলো ক্রিয়েট করা আছে সেই ডিপ লিঙ্কগুলো আমি কীভাবে ইউজ করবো আমার এখান থেকে যে দেখেন এখানে ক্লিক করার পরে আমি এই প্রোডাক্টটা যেটা এই প্রোডাক্টটা ক্লিক করেছিলাম এই যে প্রোডাক্টটা এখন আমি একটা কীভাবে কী করে দেখেন এখানে আমি ইএসে ক্লিক করব ক্লিক করার পর আমার এর মধ্যে কিন্তু লগ ইন করা নাই আমাকে প্রথমে কী করতে হবে যে লগ ইন করা না থাকে তাহলে আমাকে লগ ইনটা করে নিতে হবে লগ ইনে ক্লিক এই দেখেন এখানে ইউ আর লকড ইন টু ইপিএন ওয়েবমাস্টার প্লাগ ইন অটোমেটিক একটা নোটিফিকেশন চলে আসছে আমার ওয়েবমাস্টার থেকে ইউ আর লকড ইন টু ইপিএন ওয়েবমাস্টার প্লাগ ইন এটা আমি ক্লোজ করে দিলাম তাহলে এখন এখানে দেখেন আমার এখানে আমরা ঢুকি এই দেখেন আমার এখানে
এখন কিন্তু আর ওটা আসবে না, কারণ যেহেতু অলরেডি আমি লগ ইন করে ফেলছি। তো এখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার দেখেন যে এরকম একটা বক্স চলে আসছে। তো যেহেতু লগ ইন করা না থাকলে কিন্তু আসবে না, তাই লগ ইন করার পর আমার এটা আসছে। তো এখন আমি কি করব, আমি ডিপ লিঙ্কটা কীভাবে কাজ করে, আমার কিন্তু এই যে এই লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে, কারণ আমি এই যে এইটা এই লিঙ্কের জন্য আমি একটা এখানে ডিপ লিঙ্ক থেকে আমি এটা কীভাবে কাজ করবো সেটা আপনাকে দেখাচ্ছি। তাহলে এই লিঙ্কটা এখানে চলে আসছে, তারপরে নেম অফ ক্রিয়েটিভ এই অংশের ভিতরে যে আমার অনেকগুলো দেখেন ডিপ লিঙ্ক করা আছে, এগুলো এই যে ডিপ লিঙ্কগুলো করা আছে। তো এখন আপনি যখন কাজ করবেন, আপনি এখান থেকে আপনার ডিপ লিঙ্কগুলো আপনি এখান থেকে এই যে ক্রিয়েট করলে আপনার ডিপ লিঙ্কগুলো এই যে এখানে দেখা ভিতরে দেখাবে, এখানে ভিতরে ডিপ লিঙ্কগুলো দেখাবে। তখন আপনার যে ডিপ লিঙ্কগুলো যেগুলো তৈরি করা আছে, আপনি করবেন কি, আপনার এখানে যখন একটা অ্যাফিলিয়েট আপনি একটা প্রোডাক্ট এই যে নিলেন, এই প্রোডাক্ট আপনি একটা ডিপ লিঙ্ক তৈরি করবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে এটা এখানে প্রোডাক্টের এই লিঙ্কটা আপনি দেখায় আপনি এই যে এখানে ইয়েসে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করলে ক্লিক করার পর আবার ক্লিক করছে, দেখছি আমরা কিভাবে একটু রিলোড দিয়ে নিচ্ছি, রিলোড দিয়ে এটা রিলোড হচ্ছে। রিলোড হওয়ার পর আচ্ছা পেজটা এখন আমাদের রিলোড হচ্ছে। তো রিলোড হওয়ার সাথে সাথে আমরা এখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম একটা বক্স চলে আসছে। এখন এই বক্সে আমরা এখানে দেখেন এখানে আমাদের এই যে এই লিঙ্কটা চলে আসছে উপরে, তারপর নেম অফ ক্রিয়েটিভ এখানে আমরা কোন বিষয়টা দেখাবো, এখানে আমাদের যে ডিপ লিঙ্কগুলো আসছিল সেই ডিপ লিঙ্কগুলো আমাদের যেগুলো তৈরি করেছে সেগুলো আপনারা এখন আপনাদের যে নামে ডিপ লিঙ্কগুলো করবেন, এখন আপনার নাম কিংবা আপনার অন্য কোনো নাম কিংবা আমি যেটা বলছিলাম যে ফেসবুক না টুইটার না কি আপনি টুইটার না ইনস্টাগ্রাম না অন্য কোনো সোশ্যাল মিডিয়া না অন্য কোনো ওয়েবসাইট, আপনি যেইটাই আপনার যেই নাম দিয়ে রাখেন সেই নামটা আপনি এখান থেকে মনে করেন যে আপনি সিলেক্ট করে দেবেন। ধরুন আপনি যখন এই লিঙ্কটা আপনার এই যে এই লিঙ্কটা আপনার ধরেন যে আমি এটা দিয়ে দিই নেই, এটা দেওয়ার পর আমি এখন যদি এটার গেট লিঙ্কে ক্লিক করি তাহলে আমার কি এই যে এই ডিপ লিঙ্কের আন্ডারে আমার এই লিঙ্কটা চলে যাবে, এই ডিপ লিঙ্কের আন্ডারে আমার এই লিঙ্কটা চলে যাবে এবং এই ডিপ লিঙ্কটা হয়ে যাবে এটা। তারপর আমি যদি চাই যে এটা আমার ধরেন আপনার ফেসবুক তো হলো, তারপর আমি যদি চাই যে ফেসবুক ছাড়া অন্য আরেকটা দেওয়া করবো, ফেসবুকটা করা শেষ হলে আমি এই লিঙ্কটাই আমি অন্য একটা সোশ্যাল মিডিয়া দেওয়া করবো, তাহলে আমি এখান থেকে দেখাই দিলাম কি আমি চাইলাম এটা বাদ দেখি, এটা আমার ধরেন যে কি টুইটার কিংবা আপনার কোনো নাম দেওয়া, যেমন আমি ওই যে এটা করলাম পাশাপাশি এটা কি ফুড আছে লেখা, আমি এটা দিয়ে গেট লিঙ্ক দেয়া এই একই সেম লিঙ্কটাই আমি এটা ধরেন টুইটার আছে কিংবা আমার এখন অন্য একটা ডিপ লিঙ্ক দিয়ে করা আছে আমি এটা দিয়ে করলাম পাশাপাশি এটা দিয়ে করা শেষ, ওই সেম লিঙ্কটাই আমি মনে করলাম যে আপনারা এখন করবেন পিন্টারেস্ট দিয়ে, এই সেম লিঙ্কটাই আপনার ধরেন পিন্টারেস্ট দিয়ে করেন কিংবা আমি করলাম এটা দিয়ে আমার এটা করা আছে। তো একই লিঙ্ক আমি করতেছি বারবার কি বিভিন্ন ধরনের আপনার ডিপ লিঙ্ক দিয়ে এটাকে আমি গেট লিঙ্কে ক্লিক করে আমি অ্যাফিলিয়েট লিঙ্ক করাচ্ছি, কারণ আমি যদি আমার একটা এই সেম লিঙ্কটাই এই লিঙ্কটাই এখানে আমি ফেসবুক দিয়ে করলাম, এই লিঙ্কটা আমি টুইটার দিয়ে করলাম, এই লিঙ্কটা আমি কেন পিন্টারেস্ট দিয়ে করলাম, কারণ আমি এই লিঙ্কটাই যেটা আমি ফেসবুক দিয়ে করছি ফেসবুক ইউজ করবো পোস্ট করবো, যেটা আমি টুইটার দিয়ে করছি টুইটারে পোস্ট করবো, যেটা আমি পিন্টারেস্ট দিয়ে করছি ডিপ লিঙ্ক সেটা আমি কী করবো পিন্টারেস্টে পোস্ট করবো, যেটা আমি ওয়েবসাইটের জন্য করছি যে ওয়েবসাইটের জন্য করছি সেটা আমি কী করবো সেই লিঙ্কটা ওয়েবসাইটে পোস্ট করবো। তাহলে যেটা ওয়েবসাইট থেকে যদি কোনো ক্লিক আসে কিংবা ফেসবুক থেকে কোনো ক্লিক আসে কোনো সেল হয় পিন্টারেস্ট থেকে ক্লিক করে যে পিন্টারেস্ট ডিপ লিঙ্ক থেকে ক্লিক করার পরে যদি কোনো সেল আসে কিংবা টুইটার ডিপ লিঙ্ক থেকে ক্লিক করার পরে যদি কোনো সেল আসে, তাহলে সে প্রত্যেকটা সেল আমরা কোন কোন জায়গা থেকে কোন কোন প্লেস থেকে কোন কোন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি বা কোন প্লেস থেকে সেল আসছে সেটা আমরা ডিটেলস জানতে পারবো। আর এইভাবে আপনারা এখানে ডিপ লিঙ্কে ক্লিক করে গেট লিঙ্কে ক্লিক করলে আপনাদের মূলত অ্যাফিলিয়েট লিঙ্কটা তৈরি হবে, তো এখানে গেট লিঙ্কে ক্লিক করার পরে তৈরি হয়ে যাবে এটা। তো এখন আমরা তৈরি হওয়ার পরে আমাদের এখানে যখন এই যে কোন প্লেস থেকে যে কোন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি কিংবা ফেসবুক না টুইটার না ইনস্টাগ্রাম না কোনো ওয়েবসাইট না পিন্টারেস্ট না টামলা না কোন প্লেস থেকে না ওকে না বিকি কোন প্লেস থেকে আমাদের সেলটা আসলো সেটা আমরা দেখার জন্য আমাদের কোথায় প্রবেশ করতে হবে সেটা দেখার জন্য আমরা কোথায় যাব, এখন আমরা চলেন আমাদের স্ট্যাটিস্টিক ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করে আমরা আমাদের যে ডিপ লিঙ্ক যে কোন ডিপ লিঙ্ক থেকে মূলত কয়টা ক্লিক কয়টা সেল কিংবা কী এসেছে সেই বিষয়টা আমরা এখান থেকে ডিটেলস দেখব। তো এখানে আমরা যদি টুডেতে ক্লিক করে ফাইন্ডে ক্লিক করলাম,
তাহলে আজকের দিনের মধ্যে এখানে আমাদের কোনো ডাটা দেখাচ্ছে না, আমরা যদি উইকলি ক্লিক করি, উইকলি ক্লিক করে ফাইন্ডে ক্লিক করি, তাহলে উইকলি কোনো নো ডাটা আমাদের এখানে নাই। তাহলে আমরা যদি এখানে মান্থলি ক্লিক করি ফাইন্ড, তাহলে মান্থলি ক্লিক করলে আমরা মান্থলি এখান থেকে ডাটা দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট থেকে। তো এখানে মান্থলি আমার এখানে যে কোন ডিপ লিঙ্ক থেকে মূলত কয়টা ক্লিক কয়টা কি এখানে আমাদের ডিটেলস দেখাচ্ছে। এখানে আমরা এই যে এখানে কত এখানে আমাদের নভেম্বরের 7 তারিখে এখানে আমাদের যে এখানে অর্ডারটা আসছে সে অর্ডার, এটা অর্ডার নাম্বারটা স্ট্যাটাস ওয়েটিং, এটা আমাদের এখনও আমাদের ব্যালেন্সে মেন ব্যালেন্সে অ্যাড হয় নাই। এখানে ক্রিয়েটিভ, এখানে এটা আমার ডিপ লিঙ্ক, এই যে টপ গুডস মার্কেটিং, এটা আমার ডিপ লিঙ্কের নাম, এটা আমি আমার বোঝার সুবিধার জন্য নামটা দিয়ে রেখেছি। এরকম আপনারা আপনাদের সুবিধার জন্য যখন আপনারা এই ডিপ লিঙ্কের করবেন আপনাদের সেই ডিপ লিঙ্কের এখানে আপনারা যদি নাম দিয়ে রাখেন ফেসবুক, নিচেটা মনে করেন আসলো টুইটার, কিংবা আপনার এটা আসলো পিন্টারেস্ট, এখন যে জায়গা থেকে মূলত আপনার ক্লিক কিংবা সেলটা আপনার আসছে সেই ডিপ লিঙ্কগুলো আপনাদের এখানে দেখাবে। তো আমার এখানে মূলত দেখা গেছে আমার এই এই ডিপ লিঙ্কটা মূলত বেশি ইউজ করছি। এখন আমার এখানে যে বিষয়গুলো যে প্রোডাক্টগুলো যে একটা দুইটা তিনটা চারটা এই এই প্রোডাক্টগুলো যে সেল আসছে, যে প্রোডাক্টগুলো যে দেখাইতেছে এখানে আমার সেল আসছে, যে রেভিনিউগুলো যে এখানে এই যে $20.5 0.76 এই যে এখান থেকে যে রেভিনিউ, যে রেভিনিউ যে সেলগুলো হচ্ছে, যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের নামগুলো এই এই যে টাইটেল নামগুলো এখানে দেওয়া আছে, তো এগুলো আসছে আমার এখানে ডিপ লিঙ্কগুলোর নামগুলো দেখা গেছে আমার এটা টু টপ গুডস মার্কেটিং এই ডিপ এই সাইট, এই সাইটটা আমার সেম একই ডিপ লিঙ্ক। এখন দেখা গেছে অন্য ডিপ লিঙ্ক আছে সেই ডিপ লিঙ্ক থেকে হয়তো আমার দেখাচ্ছে না এখানে যে যেটা আমার সেল আসছে মান্থলি ওয়াইজ যেটা আমি দেখাচ্ছি। তো আপনাদের যদি আলাদা আলাদা ডিপ লিঙ্ক করা থাকে তাহলে আপনাদের আলাদা আলাদা সেই ডিপ লিঙ্ক থেকে যদি কোনো সেল কিংবা ক্লিক আপনার হয় সেই বিষয়টা আপনারা এখানে দেখতে পারবেন। এটা আপনাকে দেখার জন্য মূলত ডিপ লিঙ্ক কোন ডিপ লিঙ্ক থেকে মূলত আপনার সেল আসছে সেটা আপনাকে দেখার জন্য মূলত আপনার এখানে এই ট্রানজ্যাকশনে ক্লিক করে আপনাকে দেখতে হবে। এই ট্রানজ্যাকশনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনাকে ঢোকার পরে আপনার এখানে টুডে ইয়েস্টারডে উইকলি মান্থলি হাফ ইয়ার আপনার যেটা আপনার প্রয়োজন বোধ করেন সেভাবে আপনার এখান থেকে আপনার ওই ট্রানজাকশনটা আপনি দেখে নেবেন যে আপনার ডিপ লিঙ্কটা কীভাবে কয়টা মানে কোন ডিপ লিঙ্ক থেকে আপনার মূলত সেল আসলো কী, মানে পুরো স্ট্যাটিস্টিকটা আপনার এখান থেকে ডিপ লিঙ্কের আপনি দেখতে পারবেন। আচ্ছা, তারপর আমরা এখন চলে যাচ্ছি টুলস অপশন। আবার টুলস অপশনে যে এখন আমরা এতক্ষণ আমরা দেখলাম কি এখন অ্যাফিলিয়েট লিঙ্ক আর ডিপ লিঙ্কের বিষয়টা আমরা দেখলাম, ট্রানজাকশনটা দেখলাম, এখন আমরা দেখব যে এখান থেকে একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে টপ গুডস। টপ গুডস, টপ গুডস হচ্ছে এখান থেকে আমাদের যে টপ গুডস, যে টপ লেভেলের যে প্রোডাক্টগুলো আছে আলিএক্সপ্রেসের, যে প্রোডাক্টগুলো টপে আছে সেই প্রোডাক্টগুলোর সেল, সেই প্রোডাক্টগুলোকে আমরা দেখবো এখান থেকে। টপ গুডসে ক্লিক করার পরে এখন টপ গুডস এখানে আলিএক্সপ্রেস ছাড়াও আমাদের ইপিএনে কিন্তু আরও অনেকগুলো সাইট আছে, যেমন এখানে আমরা আলিএক্সপ্রেস ছাড়াও যে গিয়ার বেস্ট, বাগডুত, প্রোডাক্ট লিস্ট এরকম বিষয়গুলো আমাদের এখানে আছে। আমরা মূলত আলিএক্সপ্রেসটা দেখবো, আলিএক্সপ্রেসে ক্লিক করি, আলিএক্সপ্রেসে ক্লিক করার পরে এখন আমাদের কাজ হচ্ছে আলিএক্সপ্রেসে ক্লিক করার পর এখন আমাদের দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে। তো আলিএক্সপ্রেসে ক্লিক করার পর এখানে আমাদের এখন এই যে দেখেন টপ প্রোডাক্টস অ্যাকর্ডিং ইপিএন ফর অক্টোবর, এখন অক্টোবর মাসের জন্য আমাদের এখানে যে প্রোডাক্টগুলো টপ ক্যাটাগরিতে আছে সেই প্রোডাক্টগুলো আমরা এখানে যে দেখাইতেছে সেগুলো বাই অর্ডার বাই কমিশন। এখন আমরা বুঝি বাই অর্ডার আর বাই কমিশন বিষয়টা কি। এখন এখানে ধরুন আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো অর্ডার, আমি যখন এখানে এই যে দেখেন বাই অর্ডারে ক্লিক করলাম, অর্ডারে করলে এখানে দেখেন আমার প্রাইস কিন্তু যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু রেটগুলো একবারে দেখেন এই যে কম রেট কিন্তু অর্ডারের সঙ্গে বেশি। আমার বাই অর্ডার থেকে বাই অর্ডার থেকে আমি যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে আমি কোনো আমার এই আমি বাই অর্ডার থেকে আমি যদি কোনো এখান থেকে কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে মার্কেটিং করি তাহলে এই প্রোডাক্টগুলো দেখা গেছে আমার কি প্রাইসগুলো রেটগুলো একটু কম কিন্তু সেলের সংখ্যা অর্ডারের সংখ্যা বেশি। দেখা গেছে আমার এখানে $0.02 অথবা $0.03 কিন্তু এখানে দেখা গেছে সেল এখান থেকে আপনার দুইটা তিনটা কিংবা চারটা পাঁচটা সেল হইতে পারে, মানে কম যে রেটগুলো থাকে সেগুলো সেল একটু বেশি আসে বাই অর্ডার অনুসারে, মানে কম রেটগুলো সেলটা একটু বেশি পাওয়া যায়, মানে প্রোডাক্ট সেল বেশি কিন্তু রেটটা একটু কম থাকে, সেটা রেটটা কম মানে খুবই কম দেখা যাচ্ছে এখানে কিন্তু কম থাকে, মূলত এটা কম থাকে মানে দেখা গেছে প্রোডাক্টটার মানে পার্সেন্টেজটা মানে এটা দেখা গেছে নাম্বার কোয়ান্টিটিটা বেশি থাকে, দেখা $3 পাঁচটা সেল হলো, পাঁচটা আইটেম সেল হলো বিষয়গুলো এরকম আর কি। আর আমি যদি বাই কমিশন দিয়ে করি তাহলে কমিশন দেওয়া যেটা হয় কমিশন দেওয়া করলে দেখা গেছে এখানে আমার ওইটার উল্টো, কীরকম দেখা গেছে এখানে ওই প্রোডাক্টগুলো কমিশন ওয়াইজ দেখা গেছে কি এই প্রোডাক্টগুলো অর্ডার কম হইল কিন্তু প্রাইসগুলো থাকে বেশি। যেমন একটা প্রোডাক্টের যদি সেখানে ডলার দেওয়া থাকে ওই অর্ডার যদি দেওয়া থাকে $1 এটা দেওয়া থাকে $10,
ঠিক আছে, সেটা থেকে $20। কিন্তু এটা দেখা গেছে আবার ওইটা সেল হলে দেখা গেছে যে দুই তিনটা প্রোডাক্ট, তিন চারটা প্রোডাক্ট একত্রে সেল হইতে পারে যেহেতু ওইটা রেট কম। আর এটা যেহেতু রেট বেশি, এটা সেল হলে একটা কিংবা দুইটা কিংবা একটা, বেশিরভাগই একটা হয় কিংবা দুইটা হয়, কিংবা এখন দেখা গেছে কোনো ভিজিটর যদি বেশি কিনতে চায়, পারচেস করতে চায়, সেক্ষেত্রে এটা দেখা গেছে যে হয়তো হইতে পারে। কিন্তু দেখা গেছে ভাই ওটা থেকে সেলটা বেশি আসে কিন্তু আমাদের রেটটা কম, কিন্তু এখান থেকে রেটটা বেশি হয়তো বা সেলটা কম আসে, সেটা মানে এটার এটার বিপরীত আর কি। এখানে রেট বেশি, সেখানে রেট কম। এখানে দেখা গেছে এখানে বাই অর্ডার অর্ডার বেশি, এখানে অর্ডারটা কম আসে কিন্তু রেটটা বেশি। এই এই দুইটার মধ্যে বাই অর্ডার রেট কম মানে প্রোডাক্টের অর্ডার বেশি, বাই কমিশন রেট কম মানে প্রাইস কম অর্ডার সংখ্যা কম, মানে প্রাইস বেশি অর্ডার সংখ্যা কম। তো এখন আপনি আপনার সুবিধা মতো বাই অর্ডার অথবা বাই কমিশন আপনি যেটা থেকে মনে করেন যে আপনার জন্য ভালো হয় সেটা থেকে আপনি এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করেন, আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করতে পারেন। তো এখানে হয়েছে মূলত আমাদের আলিএক্সপ্রেসের এগুলো টপ লেভেলের যে প্রোডাক্টগুলো আছে, যে প্রোডাক্টগুলো দেখা গেছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোডাক্টগুলো দেখা গেছে আমার এখানে সেলের সংখ্যা বেশি আসতেছে, এই এই টপ লেভেলের এই প্রোডাক্টগুলোর সেলের সংখ্যা বেশি এবং এগুলা সেল মানে সবচেয়ে বেশি সেল হয়েছে বলে এগুলো দেখা গেছে টপ লেভেলে আছে, এগুলো হাই টপ লেভেলের প্রোডাক্ট। তো এই টপ লেভেলের প্রোডাক্টগুলো থেকে এখানে আমার বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আপনি মূলত মার্কেটিং করবেন সেটা এখানে ক্যাটাগরি, আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে, আপনার যেই ক্যাটাগরি আপনার পছন্দ সেটা। এখন আপনি যদি মনে করেন আপনার দরকার পছন্দ হয়েছে কি হোম অ্যান্ড গার্ডেন অথবা বিউটি অ্যান্ড হেলথ, আপনি যেটা পছন্দ করেন বিউটি হেলথে হেলথে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে দেন আপনার বিউটি অ্যান্ড হেলথ রিলেটেড আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার বাই অর্ডার বাই কমিশন আপনার যেটা পছন্দ সেটা থেকে আপনাকে এখানে একটা অ্যাফিলেট লিঙ্ক করবেন। একটা অ্যাফিলেট লিঙ্ক এখান থেকে ক্রিয়েট করতে গেলে কি আপনি এই যে অ্যাফিলেট লিঙ্কে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনাকে কি করতে হবে অ্যাফিলেট লিঙ্ক ক্লিক করার পর আপনার এই যে এখানে ডিপ লিঙ্ক, তো এই যে আমার এখানে যে ডিপ লিঙ্কগুলো করা আছে এখন এই যে দেখেন দেখেন আমার এখন অনেকগুলো ডিপ লিঙ্ক করা আছে, এখন আমার যেটা আমার মনে ভালো লাগে আমার যেটা মনে করে যে এই বিউটি অ্যান্ড হেলথের সাথে আমার ম্যাচিং কিংবা আমার প্রয়োজন মনে করে আমি সেটার সাথে এখানে ওই ডিপ লিঙ্কটা এখানে সিলেক্ট করে দেখাই দেব। সিলেক্ট করার পরে আমি যদি চাচ্ছি এখানে এটা অপশনাল না, এটা আমার দেওয়ার প্রয়োজন নাই, এখানে আমার এই ডিপ লিঙ্কের আন্ডারে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ক্রিয়েট হলো। তো করার পরে এখন আমি এই লিঙ্কটাকে আমি কী করবো, এখান থেকে আমি সেগুলো শর্টেনে ক্লিক করে এটাকে আমি শর্ট করতে পারি, এখানে আমি শর্টেনে ক্লিক করলে আমার এই লিঙ্কটা দেখেন এখানে শর্টেন এখানে ali.pub একটা শর্ট লিঙ্ক এসে পড়ছে, অথবা আমি ডিরেক্টলি এই লিঙ্কটা নিতেও পারি, এই লিঙ্কটা আমি ডিরেক্টলি কপি করে নিতে পারি, অথবা এই শর্ট লিঙ্কটাকে আমি ali.pub এই শর্ট লিঙ্কটাকে আমি নিয়ে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আমার ওয়েবসাইটে বা অন্য কোনো জায়গায় আমি ইচ্ছে করলে সেটাকে সেখানে পোস্ট করে আমি মার্কেটিং করতে পারি, অথবা ডিরেক্টলি আমি এই লিঙ্কটাকে এই যে এই লিঙ্কটা যে লিঙ্কটা আছে এই যে বড় লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে আমি এই লিঙ্কটাকে গুগল কিংবা বিটলে কিংবা আদার কোন, আমরা দেখা গেছে কি গুগল শর্টনার বা অথবা বিটলে এই দুইটা মূলত সবচেয়ে বেশি, এছাড়া দেখা গেছে অন্য যেটা আছে tiny.url অথবা DUI.url অথবা rb.url এগুলো দেখা গেছে আমাদের বিভিন্ন ধরনের এরকম লিঙ্ক শর্টনার আছে। তো সবচেয়ে বেশি বিটলে, পাশাপাশি ওই গুগল যে গুগল যে গুগল ডট জিএল যে যে এইটা আছে লিঙ্ক শর্টনারটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। তো এখন দেখা গেছে এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে এটাকে আমরা কী করতে পারি, এখানে এটা কপি করে নিয়ে আমরা এখান থেকে ঢুকি, ধর আমরা বিটলেতে ঢুকলাম BATB, এখন আমরা ইচ্ছে করলে এই লিঙ্কটাকে এই যে এখানে এই যে এখানে বড় লিঙ্কটা দেখা যাচ্ছে এই লিঙ্কটা আমরা এখানে কপি করে আমরা বিটলে এই যে বিটলে ওপেন করার পরে বিটলেতে এখানে ক্লিক করে বিটলেতে এখানে পেস্ট করে আমাদের লিঙ্কটি আমরা এখানে এই যে শর্টনার শর্টেন এটা ক্লিক করলে আমরা লিঙ্কটা ছোটো করে এখান থেকে কপি করে এই লিঙ্কটা নিয়ে আমরা আমাদের পোস্ট ক্রিয়েট করে এই লিঙ্কটা নিয়ে আমাদের পোস্ট ক্রিয়েট করে আমরা ইচ্ছা করলে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন আমরা ফেসবুক টুইটার কিংবা ওয়েবসাইট কিংবা আমাদের যে কোনো জায়গায় মার্কেটিং করার প্রয়োজন বোধ করি সেখানে আমরা লিঙ্কটাকে আমরা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে দিতে পারি, যাতে আমাদের এখন সেই ক্ষেত্রে আমার দেখা গেছে কি আমাদের এই শর্টেন লিঙ্ক ali.pub অথবা বিটলের যে লিঙ্কটা আমি করলাম কিংবা আমি গুগল শর্টনার যেটা দিয়ে লিঙ্ক করি না কেন ওই লিঙ্ক থেকে আমার দেখা গেছে যে কোনো সেল আসে তাহলে আমরা প্রাইভেট আমরা ওই সেটা আমরা এই সেটা এখানে ali.pub কিংবা আমাদের বিটলি লিঙ্ক যেটা হোক না কেন যেই লিঙ্ক থেকে সেই লিঙ্ক থেকে যদি ক্লিক করার পর আমাদের কোনো সেল আসে সেইটার আমরা অ্যাফিলিয়েট কমিশন আমরা পাবো, আমরা একটা সেটা থেকে আমরা একটা অ্যাফিলিয়েট সেটা থেকে আমরা যদি কোনো সেল আসে তাহলে আমরা একটা কি কমিশন পাবো। আচ্ছা এখন আমরা এই এটা ক্লোজ করে দিচ্ছি, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিভিন্ন ক্যাটাগরি আপনার যেই ক্যাটাগরি আপনার ভালো লাগে সেই ক্যাটাগরি আপনার প্রোডাক্ট নিয়ে আপনারা সেখান থেকে এখান থেকে নিয়ে আপনারা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা আপনাদের ওয়েবসাইট কিংবা আপনারা যেখানে মার্কেটিং করার প্রয়োজন বোধ করেন সেখানে আপনারা ওই লিঙ্কগুলো নিয়ে আপনারা পোস্ট করে মার্কেটিং করতে পারেন। তো আর এখানে তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাফিলিয়েট লিঙ্কটা এখান থেকে তৈরি করতে হয় সেটা তো আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, তো এখানে আপনারা সেটা ভালো করে দেখে
আপনারা সেটা ভালো করে দেখার পর আপনারা সেটা ইউজ করবেন আর কি। আপনারা ভালো করে দেখার পর সেই লিঙ্কটা আপনারা বিভিন্ন জায়গায় সুন্দরভাবে ইউজ করবেন। আচ্ছা, এখন আমরা দেখছি যে আমাদের এখানে পরবর্তী যে বিষয়টা আমরা এখন দেখব সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা বিষয় আছে, আমরা টপ গোডস এখানে কিন্তু এখানে আমাদের আলি এক্সপ্রেস ছাড়াও আরও কিন্তু আছে যে গিয়ার বেস্ট বাগ ডুট, আমরা এইসব এই যে আলি এক্সপ্রেস দেখা গেছে আলি এক্সপ্রেস এটা ইপিএন শুধু আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস ছাড়া অন্য অন্য কিছু আরও যে আমাদের যে মার্কেট প্লেসগুলো সাপোর্ট করে আমরা সেগুলো দেখব যে আলি এক্সপ্রেস ছাড়াও অন্য অন্য কোন কোন ধরনের মার্কেট প্লেসগুলো সাপোর্ট করে সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমরা যেখানে এন্টার করতে সেটা আমরা দেখি। এখন দেখেন যে আলি এক্সপ্রেস ইপিএন এর আলি এক্সপ্রেস ছাড়াও অন্যান্য যে মার্কেট প্লেসগুলো দেখা গেছে অন্যান্য যে মার্কেট প্লেসগুলো মূলত ওরা সাপোর্ট করে সেগুলো হচ্ছে যে আলি এক্সপ্রেস ছাড়া ইবে, আই হার্ভ, তারপরে বাগ গোট, তারপরে এই যে দেখেন এখানে আলিবাবা দেখা গেছে আরও বিষয় এদের, আবার এখানে এফিলিয়েট ইপিএন এফিলিয়েট ট্রাফিক টুডে আজকে ট্রাফিক কত, এই যে এখানে ভিজিটর পার ডে, সেলস পার মান্থ, এখানে যে ট্রাফিক কত পার মান্থ, কত ওয়েব মাস্টারে কতজন ভিজিটর আছে দেখা গেছে, কতজন ইউজ করে ওয়েব মাস্টার, সেই বিষয়গুলো কেন চৌজ ইপিএন অ্যাফিলিয়েট কেন চৌজ করবেন এই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখলে পড়লে বিস্তারিত এখান থেকে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা এগুলো ক্লিক করে পড়ে নেবেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে কেন মূলত ইপিএনটা আমরা ইউজ করব, এটার সুবিধাটা কি মূলত ইপিএনটা ইউজ করলে সেগুলো, এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যান্ড আর্নিং অন দ্য ইন্টারনেট অন সিপিএ ট্রাফিক, এই যে বিষয়গুলো এখানে দেখেন ডিটেলস লেখা আছে, আপনারা এখানে এই যে অংশের মধ্যে ক্লিক করে আপনারা দেখে নেবেন এই যে ইপিএন ডট বিজেট অ্যান্ড অ্যাফিলিয়েট, এটাতে এই এখানে এই অংশটা এটা আপনার লেখার পর এখানে এই পেজটা আসবে, আসলে আপনারা এখান থেকে এই যে সব কিছু দেখতে পারবেন এখানে। এখন আমরা চলে যাচ্ছি আবার, এখন আমরা আবার আগের অবস্থায় চলে যাচ্ছি, ব্যাকে ক্লিক করলাম। এখন আমাদের আমাদের বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। তো এখন আমাদের টপ গোডস এটা আমরা জানলাম, টপ গোডস শুধু এখানে আলি এক্সপ্রেস থেকে শুধু টপ গোডস না, আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস ছাড়া আমাদের অন্য অন্য মার্কেট প্লেস ইপিএন সাপোর্ট করে সেগুলো আমরা দেখে জানলাম যে এখানে যেমন গিয়ার বেস্ট বাংগোট আমরা সেখানে আরও অন্যান্য বিষয়গুলো দেখলাম। এখন আমরা দেখব এখানে টপ গোডস ছাড়াও এখানে আমাদের যে অন্য আরেকটা যে বিষয় এখানে আছে যেটা হচ্ছে গিয়ে অ্যাট্রাকশন অফ রেফারেল, যে রেফারেলের যে বিষয়টা আমরা বলছিলাম যে আমার এখানে বারোজন যার মতো পার্ট ওয়ানে যেটা আমরা আলোচনা করছিলাম যে আমার এখানে কত বারোজনের মতো রেফারেল আছে, সেই রেফারেল লিঙ্কটা এখান থেকে আমরা ইচ্ছাগুলো ক্রিয়েট করলে সেই রেফারেল লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করতো সেটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাদের রেফারেল লিঙ্কটা আপনারা ক্রিয়েট করে আপনাদের বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। অ্যাট্রাকশন অফ রেফারেল এই অপশনে ক্লিক করার পর আমাদের এই পেজটি ওপেন, রেফারেল লিঙ্কের পেজটি ওপেন হয়ে গেল। এখানে আমাদের মূলত তিনটি অপশন দেখা যাচ্ছে, ইপিএন ডট স্ট্যান্ডার্ড, ইপিএন ডট ফিক্স, ইপিএন ডট স্মার্ট। তো এখন আমরা এখানে তিনটি উপায় তিনভাবে রেফারেল ক্রিয়েট করতে পারি। তো এখানে তো ইপিএন ডট স্ট্যান্ডার্ড ক্রিয়েট করলে এখন এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এখান থেকে যে একটা ইনকাম আসবে সেটাকে বলা হয় যে এখানে লেখা আছে ইন রেভিনিউ শেয়ার মডেল ইনভলভিং রেফারেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে অফ অবটেনিং প্যাসিভ ইনকাম। এটা এই রেফারেলটা মূলত আমাদের মূলত ওই রকম কোনো ইনকাম, একটা প্যাসিভ ইনকাম দেখা গেছে এটা থেকে যদি এখানে আমার অ্যাকাউন্টে আমার রেফারেলে কেউ দেখা গেছে আপনারা কোনো অ্যাকাউন্ট করার পরে সেই আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার দেখা গেছে $10 $20 কিংবা অনেক ডলার ইনকাম করে সেখান থেকে অল্প কিছু প্যাসিভ ইনকাম, মানে কি প্যাসিভ ইনকাম মানে কি সেখান থেকে অল্প কিছু যে আপনার সেই ইয়া থেকে কিছু একটা ইনকাম হালকা আসবে আর কি, সেটা একটু অল্প কিছু আসবে, সেটা আপনি তিনভাবে করতে পারেন, স্ট্যান্ডার্ড দিয়ে করতে পারেন, ফিক্স দিয়েও ইপিএন স্মার্ট দিয়ে করতে পারেন, তিনভাবে এখান থেকে আপনারা রেফারেল লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট রেফারেল লিঙ্ক এখানে একটা এখানে আপনার একটা যে এক্সাম্পল দেখাচ্ছে মোবাইল অ্যাপ, আপনার একটা নাম দেবেন, অফার দেখায় দেবেন, সিলেক্ট দ্য ক্যাবিনেট এখানে দেখায় ক্রিয়েট, এই অপশনগুলো ফিল আপ করার পর আপনি এখানে ক্রিয়েট রেফারেল লিঙ্ক এটা ক্লিক করলে আপনার একটা রেফারেল ক্রিয়েট যে লিঙ্কটা ক্রিয়েট হবে সেই রেফারেল লিঙ্কটা আপনি আপনার বিভিন্ন দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় কিংবা আপনার বিভিন্ন ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবেন, যাতে ওরা আপনার এই লিঙ্কে আপনার ঢুকে ওরা আপনার লিঙ্কে ঢুকে ইপিএন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাতে ওরা এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তখন করলে সে তারা যদি এখান থেকে আপনার এই রেফারেল ঢুকার পরে সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি তারা কোনো এখান থেকে কোনো ওই আপনার এখান থেকে কোনো ইনকাম জেনারেট হয় তো সেখান থেকে আপনার অল্প কিছু ইনকাম আসবে, সেটা অল্প আর কি, সেটা দেখা গেছে আপনার ওই এমনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম হবে সেরকম তার এই রেফারেল লিঙ্কতে হবে না, সেটা রেফারেলে করলে আপনার রেফারেলটা বাড়লো, আপনার অ্যাকাউন্টটার মানে দেখা গেছে যে আপনার ইপিএনের কাছে মানে খুব যুক্তিসঙ্গত খুব পারফেক্টলি মনে হলো, কারণ আপনার দেখা গেছে আপনার অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন জনের ঢুকে বিভিন্ন রেফারেল ঢুকে দেখা গেছে আপনার রেফারেল ঢুকে বিভিন্ন জনের কাজ করে, তাহলে এটা যেন আপনার জন্য একটা দেখা গেলো আপনারা রেফারেলে 20 জন 50 জন 100 জন 200 জন 500 জন লোক কাজ করে, তার মানে দেখা গেলো যে আপনার অ্যাকাউন্টটা মানে ওরা খুব পারফেক্টলিভাবে মানে এটা করে দেখবে, এই সুবিধাটা মূলত
তো রেফারেল দেয় করলে তো রেফারেলটা আপনার যেখানে মেইন ইনকাম এরকম কিছু মনে করার মতো কিছু না, জাস্ট প্যাসিভ ইনকাম, বাস রেফারেল থাকলে আপনার অ্যাকাউন্টটা যেমন একটু ইপিএন এর কাছে দেখা গেছে টিমের কাছে আপনাদের অ্যাকাউন্টটা একটু মানে একটু মানে আপনার এরকম যে আপনার অ্যাকাউন্ট একটু ওদের কাছে একটু গ্রহণযোগ্য একটু পারফেক্টেবল মনে করলো ওরা যে আপনার অ্যাকাউন্টটা খুব মানে বিভিন্নজন ইউজ করে, এই কারণে রেফারেলটা আপনি ইউজ করতে পারেন। তবে এখানে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার রেফারেল লিঙ্কটা দিয়ে দিব, আপনার ইচ্ছে করলে আমার লিঙ্ক আমার রেফারেল লিঙ্কে ক্লিক করেও আপনার ইচ্ছে করলে ইপিএন অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেটিং করতে পারেন। আমি আমার রেফারেল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যদি আপনাদের মনে চায় তাহলে আপনারা আমাদের আমার রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা সরাসরি আপনার ইপিএন ঢুকে অ্যাকাউন্ট করতে পারেন, আপনারা যেটা মালাম মনে করবেন সেটাই করবেন। তো আমি আমার যদি আমার আমার রেফারেল লিঙ্ক থেকে ক্লিক করে আপনার ইপিএন অ্যাকাউন্ট করতে চান তাহলে সেটা আমি আমার ইউটিউব আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে আপনারা ইপিএন ঢুকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন। সেটা আপনাদের মানে আপনার সেটা হচ্ছে আপনাদের ইচ্ছে, আপনারা যেটা ভালো মনে করেন আপনারা সেটাই করবেন। এই আচ্ছা এখন আমরা দেখব এখানে আরেকটি অপশন আছে, এখানে আমরা দেখব লিঙ্ক চেকার। এখন লিঙ্ক চেকার যে অপশনটা সেই অপশনটা মূলত হচ্ছে কি আমরা লিঙ্ক চেক করা, যে লিঙ্ক চেক করা কোনটা বোঝায়, এখন আমি যে এখান থেকে আমার এখানে এই একটা এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিলাম, যেমন ধরুন আমি এখান থেকে একটা এই যে একটা প্রোডাক্ট এখান থেকে নিচ্ছি, যে এইটা মূলত আমার অ্যাফিলিয়েট লিঙ্কে আছে কিনা, এটা থেকে আমার কোনো ইনকাম আসবে কিনা, এইটা থেকে কোনো কমিশন আমি পাবো কিনা, সেই লিঙ্কটা অ্যাফিলিয়েট না নন অ্যাফিলিয়েট সেইটা চেক করার জন্য আমাকে এই লিঙ্ক চেকার অপশনটা ওরা দিয়েছে এখানে, যে লিঙ্ক চেকার যে অপশনটা সেটা আছে। তো আমরা এখানে এখন আমরা দেখব এখানে আমাদের লিঙ্ক চেক করার অপশনটি, এখানে লিঙ্ক চেকারের কাজ হলো মূলত আমাদের যে আমরা যে প্রোডাক্টটি আমরা যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটি আমরা যে লিঙ্কটি অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসাবে ইউজ করব না, এখানে লিঙ্ক চেকারের কাজ হলো মূলত লিঙ্ক চেক করা। লিঙ্ক চেক করা বলতে কি আমাদের প্রোডাক্টে মূলত কি আমরা যে প্রোডাক্ট লিঙ্কটি নিয়ে কাজ করব সেই লিঙ্কটি অ্যাফিলিয়েট কিনা না নন না অ্যাফিলিয়েট নয় না অ্যাফিলিয়েট নয় সেইটা আমরা জানবো কীভাবে, আমরা এখানে আমাদের এই লিঙ্কটি নিয়ে আমাদের প্রোডাক্টের লিঙ্কটি আমরা এই লিঙ্কটি ওপেন করলাম, প্রোডাক্টের লিঙ্কটা ওপেন করার পরে এখন আমরা কী করবো এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে এই যে এখানে আমরা এখানে যে লিঙ্ক টু প্রোডাক্ট এখানে যে আমাদের এই লিঙ্কটা যদি আমরা এখানে এই পেস্ট করলাম, করার পরে এখন আমরা যে এটা ক্লিক করে এখানে চেক যে এই লিঙ্কটা আমাদের অ্যাফিলিয়েট কমিশন আছে কিনা আমরা দেখব, তাহলে আমরা ক্লিক করলাম এই জায়গায়, ক্লিক করার পরে এই যে এখানে কি এস্টিমেট প্রোডাক্ট রেট 7.5, তো এটা কি ইউ ক্যান চেক 10 লিঙ্ক ওয়ান্স প্লিজ অ্যান্ড ক্লিক নিউ লাইন, এটা হ্যাঁ এই জায়গায় ক্লিক করলাম তাহলে এস্টিমেট প্রোডাক্টের 7.5 এটা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, তাহলে আমরা অন্য আরেকটা লিঙ্ক নিয়ে দেখি যে ওইটা অ্যাফিলিয়েট লিঙ্ক কিনা আরেকটা প্রোডাক্ট নেই, যেমন আমরা এইটার এই প্রোডাক্টের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেখি এটা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক কিনা, এটা আমরা লিঙ্কটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা কপি করলাম, আমরা দেখি এখন এটা ডিলিট করে দিই, আমরা এই লিঙ্কটা নিলাম, নেওয়ার পর আমরা চেকে ক্লিক করি যে এটা মূলত অ্যাফিলিয়েট লিঙ্ক কিনা আমরা দেখি, হ্যাঁ এটা আমাদের এস্টিমেট প্রোডাক্টের 5.5 এটা আমাদের এখন এটা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক। তো এখন আমাদের কাছে কোনটা অ্যাফিলিয়েট লিঙ্ক কিংবা অ্যাফিলিয়েট আমাদের কমিশন আছে কিনা সেটা আমরা লিঙ্ক চেকার মাধ্যমে চেক করতে পারি, এই যে এখানে দেখেন আপনারা পড়লে বুঝতে পারবেন লিঙ্ক চেকার উইল লেট ইউ নো হোয়েদার দ্য আলিএক্সপ্রেস প্রোডাক্ট ইজ অ্যাফিলিয়েট অর নট, তাহলে অ্যাফিলিয়েট কিনা আপনাদের এইটার লিঙ্কটা অ্যাফিলিয়েট লিঙ্ক হিসাবে কাজ করবে কিনা, আপনাদের প্রোডাক্টটা থেকে সেল হলে আপনাদের কমিশন আসবে কিনা, সেটা যদি অ্যাফিলিয়েট লিঙ্ক না থাকে তাহলে আপনাদের কমিশন আসলে অল্প একটু আসবে, কিন্তু যদি অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার হিসাবে থাকে সেটা থেকে আপনাদের একটা ভালো একটা কমিশন আসবে, আর যদি অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার হিসাবে না থাকে নর্মাল লিঙ্ক থাকে তাহলে আপনার এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় আপনারা যদি শেয়ার করেন তাহলে দেখা সেটা থেকে যদি কোনো সেল জেনারেট হয় তাহলে আপনারা দেখা গেছে এখন যদি ওদের মনে চায় ওরা তাহলে আপনাকে কিছু কমিশন দিতেও পারে না দিলেও তো কিছু বলার নেই, কারণ কেন ওইটার মধ্যে উল্লেখ ছিল না যে এটা অ্যাফিলিয়েট লিঙ্ক, তো আপনার ওই লিঙ্কটা শেয়ার করে ফেলেছেন, এই কারণে লিঙ্কটাকে চেক করে দেখতে পারেন আপনারা যে এখান থেকে লিঙ্কটার মধ্যে অ্যাফিলিয়েট কমিশন আছে কিনা অ্যাফিলিয়েট লিঙ্ক কিনা সেই ক্ষেত্রে আপনারা এটা দেখে তারপরে ইউজ করতে পারেন, এটা হচ্ছে লিঙ্ক চেকারের কাজ। আচ্ছা এখান থেকে আমরা লিঙ্ক চেকার অ্যাট্রাকশন অফ রেফারেল টপ গোডস তারপর ডিপ লিঙ্ক অ্যাফিলিয়েট লিঙ্ক এই বিষয়গুলো জানলাম, এছাড়া পাশাপাশি এখানে আরও যে ব্রোকেন লিঙ্ক টেলিগ্রাম বুট
তারপরে আপনারা এই যে প্রোডাক্ট ফিস, কুপন, ব্যানার্স, বিভিন্ন ব্যানার্স তৈরি করে আমরা ব্যানার্সের যে ব্যানার্সে ক্লিক করে আমরা এখান থেকে সেগুলো ব্যানার্স ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। আমরা যদি ব্যানার তৈরি করে ব্যানারের নাম, সিলেক্ট অফার, সিলেক্ট ব্যানারের সাইজ, এখান থেকে বিভিন্ন সাইজের ব্যানারের অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে ব্যানার তৈরি করে আমাদের এই ব্যানারের যে কোডগুলো আছে সেটা আমরা আমাদের কোনো ওয়েবসাইটের কোনো একটা প্লেসে আমরা ব্যবহার করতে পারি। তো ব্যানারে ব্যানারের মাধ্যমে আমরা ইচ্ছা করলে সেই লিঙ্ক ব্যানারের মাধ্যমে আমরা সে একটা লিঙ্ক ব্যবহার করে সেখান থেকে ইচ্ছা করলে আমরা অ্যাফিলিয়েট কমিশন জেনারেট করতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক মানি বাই ইপিএন অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা মার্কেটিং এ টু জেড অন আলিএক্সপ্রেস পার্ট টু ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা আমার এই আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।